আমার ডিজাইন করা পোশাক যখন আমার আশেপাশের লোকজন পরছে দেখে, তখন এটা যে আসলে কি ভালো লাগা, মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না। মিতুল খান এক সময় শখের বসে পোশাক নকশা করতেন, তার নকশা করা পোশাক পছন্দ করে কিনে নিতেন অনেকেই, সেখান থেকেই স্বপ্ন শুরু। মিতুল মন দিলেন ব্যবসায়, শৈল্পীকে কাজের নেশা কখন যে পেশায় পরিণত হলো বুঝতেই পারেননি। একটা বৈশাখে আমি বাসায় বসেই আমার 150 পিস শাড়ি বিক্রি করছি, এতটা সেল রেসপন্স পেয়েছিলাম, তখন মনে হয়েছিল যে ঠিক আছে এখন একটা বাইরে একটা কাজ করতে পারি আমি। অন্য নারীদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করছেন মিতুল। 2005 সালে পথচলা শুরু, এখন তার প্রতিষ্ঠানে কাজ করছেন 22 জন। আমি যখন বাইরে থাকবো, বাইরে এক তো আমাকে কাজ করতেই হচ্ছে, এগুলা মানে সবসময় মানে সিকোয়েন্স, তারপরে ম্যাটেরিয়াল, তারপরে এগুলোর জন্য আমাকে বাইরে দৌড়াতে হচ্ছে। সো তা আমাকে সবসময় চিন্তা করতে হচ্ছে, ঘরে বাইরে দুইটাই কথা চিন্তা করতে হচ্ছে। আরেক সফল নারী ইশরাত জাহান নিপা, নিজের বুদ্ধি ও মেধা কাজে লাগিয়ে পথ চলতে চলতে এখন রাজধানীতে তার 4টি রেস্তোরাঁ। 2015 সালের 8ই ফেব্রুয়ারি থেকে আমার এই বিজনেস শুরু করা। তবে তার আগে পিছনে একটু ব্যাকগ্রাউন্ড আছে যে আমি সাংবাদিক ছিলাম, সাংবাদিকতা ছেড়ে দিয়ে এসে আমি তারপরে ট্রেনিং করলাম, শেফ কোর্সের উপর ট্রেনিং করে আমি নান্দোজে চাকরি করেছি, র্যাডিসনে চাকরি করেছি, করে তারপরে আমি বিজনেসে এসেছি। চাকরি ছেড়ে ব্যবসায় নামেন নিপা। তিনি বিশ্বাস করেন সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে দমিয়ে রাখা যায় না কাউকে। আমাকে অনেক বেগ পেতে হয়েছে, অনেক বলতে পারেন যে খারাপ কথা শুনতে হয়েছে, কারণ এই সমাজটা আমাদের এখনও সেরকমভাবে গড়ে ওঠেনি যে প্রত্যেকটা নারীকে খুব আন্তরিকভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারবে। সামাজিক বাস্তবতা এখনও বদলায়নি পুরোপুরি, এসব মোকাবেলা করেই চলছে মিতুল আর নিপার সংগ্রাম। খাবারের বিজনেসটা একটু টাফ বিজনেস, কারণ খাবারের অনেক কিছু মেনটেন করার থাকে, কোয়ালিটি, তারপরে কোয়ান্টিটি, তারপরে খাবারের সব কিছু, অনেক কিছু আছে, আপনি কী পরিমাণ খাবার দিবেন বা কীভাবে দিবেন, কীভাবে সার্ভ করবেন, সব কিছু। তো এই জিনিসগুলো মেনটেন করতে গেলে আপনার কাস্টমার মানে কাস্টমারকে কীভাবে স্যাটিসফাই করতে হবে, যারা নতুন এই পেশায় আসতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আগে একটু শিখে নিন। প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ তাদের আরও উদ্যোগী করে তুলছে। আমি মুল হাসান, নাগরিক, ঢাকা। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।